প্রশ্ন করেছেন কেউ দেওয়ানবাগীর অনুসারী হলে তার সাথে আমাদের সম্পর্ক রাখা যায়জ হবে কি অথবা সালাম দেয়া দেখুন প্রথমত দাওয়াতের কাজে সব কিছু আপনার রাখা না রাখার বিষয়টি সালাম দেওয়ার বিষয়টি জড়িত হবে আপনি যদি কোনো দাওয়া এই দেওয়ানবাগীর অনুসারী যদি কোনো না জানে বেশিরভাগ মানুষই এরা মূর্খ আমি যতটুকু দেখেছি আলেম বা সত্যিকার জ্ঞানী মানুষ এদের অনুসরণ করে না যারা হ্যাঁ দুনিয়ার জ্ঞানী হতে পারে তারা অনেক কিছুই অনেক অনেক সেক্রেটারি ফেস সচিব ইত্যাদি হতে পারে কিন্তু বেশিরভাগই দেখা যায় ওখানে যায় যারা তারা দিন সম্পর্কে সম্পূর্ণ মূর্খ এই জন্য যেহেতু তারা মূর্খ সেহেতু এদেরকে আপনি কোনো দিন আমরা হুকুমিত আওতা না এনে এদেরকে আমরা জাহেলদের মতো জাহেলের নিয়ম হচ্ছে এটা জাহেলদেরকে জানাতে হবে জাহেলদেরকে জানাতে হবে আর জানানোর জন্য জাহেলের ভুলকে রসোল্লা সা্লা জাহেলের ভুলকে তিনি শুধরে দিয়েছেন আপনারা জানেন এবং আল্লাহ তালাও জাহেলের ভুল ভুল করে কিছু করলে সেটা পাকড়াও করেন না হাদিস বিভিন্ন হাদিসে সেটা প্রমাণিত হয়েছে এবং কোরআন করিম আল্লাহ তালা বলে দিয়েছেন আমরা যেন দোয়া করি রব্বানা আল্লাহ তো আহ ইন্না সিনা ওয়াক্ত আনা তো সুতরাং আমরা যেন ভুল করে যেটা হয়ে যায় বা তাদের ভুল হয়ে যায় এটার জন্য তাদেরকে পাকড়ানো তাদেরকে একবারে সম্পর্ক ত্যাগ করে তাদেরকে কাফের বলা এরকম কিছু না করি বরং প্রথম কাজ হবে তাদেরকে

দিনের দাওয়াত দেওয়া তাদেরকে সঠিক করে বুঝিয়ে বলা হাজারবার বুঝাবেন কোনো সমস্যা নেই হাজারবার তাদেরকে বলবেন যে এটা ভুল মানে এরা কুফুরি আকিদা সিরকি আঁকিদের মধ্যে আছে এটা বুঝিয়ে বলবেন দেওয়ান বাগিদের বেশিরভাগ আঁকিদে সিরকি এবং কুহুরি হ্যাঁ আপনি জানেন যে এটা সাধারণ মানুষের জানা এবং এটা একজন দিন সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে সেও বুঝতে পারে যে এদের বেশিরভাগ আঁকুরি কুফুরি এবং সিরকি ভরা এই জন্য তাদের যে সমস্ত আঁকিদে বিশ্বাস তারা অনুসারী হয়ে গেছে তারা তারা ভুল করে অনুসরণ হয়েছে এই আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে তাদেরকে তাদের প্রতি দয়াশীল হয়ে তাদের দয়া পরবশ হয়ে তাদেরকে ডেকে আনা তাদের সাথে থাকা তাদেরকে দিনের প্রতি আহ্বান জানানো যতক্ষণ পর্যন্ত তারা হিংস্রতা তারা অনুসরণ করে হিংস্রতা অনুসরণ করে তাদের সাথে তার পরিত্যাগ করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তো তাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াতের ক্ষেত্রে যদি আপনার সালাম দেওয়া হয় এটা সমস্যা নেই দাওয়াতের ক্ষেত্রে যদি সম্পর্ক রাখা হয় সমস্যা নেই কিন্তু যদি দেখেন যে না সে উল্টু আপনাকে বা মানুষকে বিভ্রান্ত করছে তখন আপনি তাদেরকে সেখানে কঠোরতা আরোপ করতে পারবেন তাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন এবং তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে মানুষকে সাবধানও করতে পারবেন যে অমুকের থেকে সাবধান হন কারণ সে মানুষকে বিভ্রান্ত করছে তাহলে আপনি বিষয়টি আশা করি বুঝতে পারছেন আর আমাদের দেশে এই জাতীয় যারা এই অমুক বাগি তমুক বাগি নিয়ে তারা রাজারবাগি দাওয়ানবাগি বা কুতুবাগি এই সমস্ত এই বাগিগুলো আসলেই বাগি এগুলোই সীমা লঙ্ঘন করছে এগুলি দিনের উপরে দিনের উপরে নিজেদের মনমত পথ চাপিয়ে দিচ্ছে এবং বিভ্রান্ত করছে যারা সাধারণ মানুষ যারা দিন বুঝে না তাদেরকে নিয়ে তারা হাসি করছে তাদের বিবেক নিয়ে চিনিমিনি খেলছে এদের এদের থেকে মানুষকে সাবধান করা আমাদের উচিত হ্যাঁ বেশি বেশি করে এদের বিরুদ্ধে কথা বলা উচিত দিনের যে যারা যারা এই কথাগুলি বলে তাদের তাদেরকে মানুষকে সাবধান করা উচিত আর এই সাবধানতা না থাকার কারণে আপনি ব্যক্তিকে আক্রমণ না করে আপনি বিষয়টিকে যারা যে সমস্ত ভুলগুলি করে সেগুলিকে বেশি বেশি করে হাইলাইট করে বলা উচিত যে এই হাই এই ভুলগুলি তারা করে থাকে এই ভুলগুলি যারা করে তাদের থেকে আপনার সাবধান থাকুন এটা না বলে আপনি ওই ব্যক্তির সাথে সালাম বিনিময়ে কথা বন্ধ করে দিলে লাভ হবে সে তো ঠিকই আর খারাপ দিকে চলে যাবে একজন মানুষকে দাওয়াতের দিকে নিয়ে আসা দিনের দিকে নিয়ে আসা দাওয়াত দিয়ে এটা খুব জরুরি জিনিস তাদেরকে পরিত্যাগ করার চেয়ে